আমাক ডেট দুবার হব লাগছিল। হয়, এইটো আসলতে এটা দিকত ভাল হয়েছে, আকো খন্তেক সময়ের কারণে বেয়া হয়েছে। ভাল হয়েছে এইখানে আমার হাপাসরা বৃহত্তর এলাকার যি জনগণে আমার হাপাসরা বাজারত বাজারকরণের বাবে আহে, ফোর লেন ঘাইপথ নির্মাণ হওয়ার পিছত আমার রাইজর খুবই সমস্যা হয়েছে। ইয়াতে সঘনাই দুর্ঘটনা সংঘটিত হয়ে আছে, বিশেষ দোকানবিলাক আপনার রাস্তার কাষত উঠার কারণে। দোকানবিলাক এবার রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণ যি এন এস আই দিছিল তেওঁলোকৰ নির্মাণকারী কোম্পানি এবার ভেঙে দিছিলে, আকৌ তেওঁলোকে পুনের রাস্তার উপরে উপরে ঘরবিলাক উঠাই আছিল কাষে কাষে। তো যার কারণে রাইজর সমস্যা হয়েছে, আর সেই সমস্যাটির প্রতি আমার জেলা প্রশাসনে নজর দিছে। তো এইটা আমি ভালে পাইছো, আর যিখিনি দোকান ইতিমধ্যে ইয়ারপর হয়তো ভাঙিছে তেওঁলোকৰ পিছফালে, প্রত্যেকজন দোকানীকে বাজার কমিটির ফলের নিশ্চয় উপযুক্ত ঠাই দিব দোকান পোহর করে খাওয়ার কারণে। তো কোনো সমস্যা নহয়, এনে রাইজর সুবিধা হয়েছে, কিন্তু খন্তেকীয়ভাবে দোকানবিলাকর কারণে দোকানের গড়াকীর কারণে অল্প অসুবিধা হব, কিন্তু বৃহত্তর স্বার্থত আমার সুবিধা হয়েছে। হয়, আসলতে মানে রাইজে আপনার কিরেপ নকরা হয়ে আছে, 10 দিন পূর্বে নোটিশ দিয়েছে, 10 দিন একটা সময় দিয়েছিল প্রত্যেককে। তো সেইখিনি সময়ের ভিতর এলোক নিজে নিজে হয়তো আঁতরি গেলে আজি বুলডোজারের প্রয়োজন নাছিল, যেহেতু রাষ্ট্রীয় ঘাইপথর খাস মাটি হয় এইখানে, আর সেইখানে মাটি মুকলি হয়ে থাকলে আমার রাইজর সুবিধা হয়, বিশেষকে গাড়ি মটর পার্কিং করতে সকলের সুবিধা, দোকানীবিলাকরও সুবিধা, স্থানীয় রাইজরও সুবিধা। তো এই দিকত গুরুত্ব নিদিয়ার কারণে আজি প্রশাসনে যে নিয়ম মাফিক কাম করবেন সেইখানে করেছে, এইখানে আমি আদরণি জানাইছি।